বাংলাদেশ টেক্সটাইল এবং গার্মেন্টস পণ্য রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়। বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলো বিশ্ববাজারে সুনামের সাথে পণ্য রপ্তানি করে আসছে। আমাদের দেশে ছোট বড় মিলিয়ে প্রায় 2000-এর মতো টেক্সটাইল ইন্ডাস্ট্রি রয়েছে। এই বিরুদ্ধে আমরা বাংলাদেশের সেরা 10টি টেক্সটাইল ইন্ডাস্ট্রি সম্পর্কে জানব। 10 নম্বরে রয়েছে মোহাম্মদী গ্রুপ। মোহাম্মদী গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আনিসুল হক 1986 সালে মোহাম্মদী গ্রুপ প্রতিষ্ঠা করেন। একটা ছোট ওয়ার্কশপ থেকে 10 জন লোক নিয়ে কোম্পানি যাত্রা শুরু হয়। বর্তমানে এই কোম্পানিতে 15,000-এর বেশি মানুষ কর্মরত রয়েছে। মোহাম্মদী গ্রুপের প্রোডাকশনসমূহ হলো টাওয়েল, বেড টাওয়েল, টেবিল টাওয়েল। কোম্পানি হাই কোয়ালিটি প্রোডাক্ট তৈরি করে দেশ এবং দেশের বাইরে সুনাম অর্জন করেছে। 9 নম্বরে রয়েছে এপিলিয়ন গ্রুপ। এপিলিয়ন গ্রুপ বাংলাদেশের অন্যতম এক্সপোর্টার কোম্পানি। এপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রিয়াজউদ্দিন আল মামুন। ডেকুনিট ওয়েন লিমিটেড 1994 সালে 2টা সুইং এবং 200 কর্মী নিয়ে তাদের যাত্রা শুরু করেন। বর্তমানে তারা 18,000 কর্মী রয়েছে। এই গ্রুপে 111 সুইং লাইন রয়েছে। এপিলিয়ন গ্রুপে রয়েছে নিট ক্লথ, টেক্সটাইল, ওয়েট প্রসেস এবং গার্মেন্টস অ্যাক্সেসরিজ। এপিলিয়ন পণ্য রপ্তানি করে থাকে ইউরোপ, অস্ট্রেলিয়া এবং ইউএসএতে। বছরে প্রায় $50 মিলিয়ন বেশি পণ্য প্রোডাক্ট রপ্তানি করে থাকে এপিলিয়ন গ্রুপ। 8 নম্বরে রয়েছে ভিএলএটেক্স গ্রুপ। ভিএলএটেক্স গ্রুপ অন্যতম লিডিং এক্সপোর্টার কোম্পানি। বাংলাদেশের মধ্যে 15,000-এরও বেশি নিয়মিত কর্মী রয়েছে ভিএলএটেক্স গ্রুপের। ভিএলএটেক্স গ্রুপ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন রেজাউল হাসনাত। ভিএলএটেক্স গ্রুপের রয়েছে অনেকগুলো কোম্পানি। ভিএলএটেক্স লিমিটেড, গ্রোথিক ডিজাইন লিমিটেড, ভিএলএটেক্স স্পিনিং লিমিটেড, ভিএলএটেক্স অ্যাপারেল লিমিটেড। অল্প সময়ের মধ্যে ভিএলএটেক্স দেশে এবং বিদেশে সুনাম অর্জন করতে পেরেছে। নেটিং এবং নিটওয়্যার প্রোডাক্ট থেকে ভিএলএটেক্স 3 মিলিয়ন পিস প্রোডাক্ট তৈরি করে থাকে। ভিএলএটেক্স গ্রুপ স্পিনিং মিল থেকে বছরে প্রায় $50 মিলিয়ন বেশি প্রোডাক্ট রপ্তানি করে থাকে। 7 নম্বরে রয়েছে ওপেক্স সিনহা গ্রুপ। ওপেক্স অ্যান্ড সিনহা টেক্সটাইল গ্রুপ একটা কম্পোজিট টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি। 43 একর জায়গার মধ্যে কোম্পানির অবস্থান। সিনহা গ্রুপের চেয়ারম্যান আনিসুর রহমান সিনহা 1995 সালে ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপের যাত্রা শুরু। ওপেক্সের প্রধান প্রোডাক্ট শার্ট, প্যান্ট, শর্টস, জ্যাকেট, স্পোর্টস ওয়্যার এটসেট্রা। ওপেক্সের রয়েছে 18,000 সুইং মেশিন, 300-এরও বেশি প্রোডাকশন লাইন, 40 নিট গার্মেন্টস প্রোডাকশন লাইন। প্রত্যেক দিন ওপেক্স গ্রুপ 2 লাখেরও বেশি গার্মেন্টস প্রোডাক্ট তৈরি করার ক্যাপাসিটি রাখে। ওপেক্স গ্রুপ উৎপাদন করে স্পিনিং ইয়ার্ড, উইভিং ক্লথ, ডাইং ইয়ার্ন, ডাইং ফেব্রিক, প্রিন্টিং এটসেট্রা। ওপেক্স গ্রুপে 50,000-এরও বেশি মানুষ কর্মরত রয়েছে। ওপেক্স গ্রুপ বছরে প্রায় $300 মিলিয়ন বেশি প্রোডাক্ট রপ্তানি করে থাকে। ওপেক্স অ্যান্ড সিনহা গ্রুপ পণ্য রপ্তানি করে থাকে ইউরোপ, আমেরিকা, ইউকে, কানাডা এটসেট্রা দেশে। 6 নম্বরে রয়েছে ডিবিএল গ্রুপ। বাংলাদেশে ডিবিএল গ্রুপের রয়েছে গার্মেন্টস এবং টেক্সটাইল কোম্পানি। 1991 সালে ডিবিএল গ্রুপ তাদের যাত্রা শুরু করেন। ডিবিএল গ্রুপের রয়েছে অ্যাপারেল, টেক্সটাইল এবং টেক্সটাইল প্রিন্টিং, গার্মেন্টস, অ্যাক্সেসরিজ, প্যাকেজিং ইত্যাদি বিজনেস। ডিবিএল গ্রুপে রয়েছে অ্যাপারেল এবং নিটিং উৎপাদনে ডুয়েল ব্রাদার্স লিমিটেড, জান্নাত অ্যাপারেল লিমিটেড ইত্যাদি। ডিবিএল গ্রুপে 38,000-এরও বেশি মানুষ কর্মরত রয়েছে। প্রত্যেক মাসে তারা 13 লাখের বেশি প্রোডাক্ট তৈরি করে থাকে। বছরে $600 মিলিয়ন বেশি প্রোডাক্ট রপ্তানি করে থাকে ডিবিএল গ্রুপ। ডিবিএল গ্রুপ নামে 2 ভাইয়ের সাথে কাজ করে। এদের মধ্যে রয়েছে ইউকে, আমেরিকা, কানাডা, জাপান এটসেট্রা। 5 নম্বরে রয়েছে থার্মেক্স গ্রুপ। বাংলাদেশের অন্যতম টেক্সটাইল লিডিং কোম্পানি থার্মেক্স গ্রুপ। থার্মেক্স গ্রুপের যাত্রা শুরু করেন 1996 সালে। থার্মেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা। থার্মেক্স গ্রুপের রয়েছে 14টির বেশি কোম্পানি। এদের মধ্যে রয়েছে থার্মেক্স টেক্সটাইল মিল, থার্মেক্স স্পিনিং মিলস, থার্মেক্স ওভেন ডাইং লিমিটেড, থার্মেক্স ইয়ান ডাইং লিমিটেড, সিস্টার ডেনিম কম্পোজিট লিমিটেড। তারা তৈরি করে থাকে বিশ্বমানের ইয়ার্ন বা সুতা, ওয়েন ফেব্রিক, নিট ফ্যাব্রিক, ডেনিম এটসেট্রা। প্রতি মাসে থার্মেক্স গ্রুপ তৈরি করে থাকে 3.2 মিলিয়ন নিটওয়্যার গার্মেন্টস, 3 মিলিয়ন ইয়ার্স ওভেন ফেব্রিক, 3 মিলিয়ন ইয়ার্স ডেনিম। থার্মেক্স গ্রুপ বছরে $636 মিলিয়ন বেশি প্রোডাক্ট রপ্তানি করে থাকে। থার্মেক্স গ্রুপের রয়েছে জারা, এমএনএস, এসএনএম ইত্যাদি নামী দামি বায়ার।
4 নম্বরে রয়েছে স্কয়ার টেক্সটাইল স্কয়ার গ্রুপ টেক্সটাইল সেক্টর চালু করে 1997 সালে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা স্যামসন এইচ চৌধুরী স্কয়ার গ্রুপে রয়েছে স্কয়ার টেক্সটাইল লিমিটেড স্কয়ার ইয়ার্ন লিমিটেড স্কয়ার নিট ফেব্রিক লিমিটেড স্কয়ার ডেনিম লিমিটেড স্কয়ার অ্যাপারেল লিমিটেড স্কয়ার টেক্সটাইলে রয়েছে 3টির বেশি ইউনিট যেখানে প্রত্যেকটা ইউনিটের মধ্যে প্রোডাকশন ক্যাপাসিটি প্রায় 20,000 কেজি ইয়ার্ন 2017-18 সালে স্কয়ার টেক্সটাইল প্রায় 500 মিলিয়ন ডলারের বেশি প্রোডাক্ট রপ্তানি করে স্কয়ার টেক্সটাইল ম্যাক্সিমাম বায়ার রয়েছে ইউরোপ আমেরিকা ইউএস এবং কানাডায় 3 নম্বরে রয়েছে বেক্সিমকো টেক্সটাইল ডিভিশন লিমিটেড বেক্সিমকো টেক্সটাইল তাদের যাত্রা শুরু করে 8 মার্চ 1994 সালে বেক্সিমকো গ্রুপ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সোয়েল এইপ রহমান বছরে বেক্সিমকো টেক্সটাইল 500 মিলিয়ন ডলারের বেশি প্রোডাক্ট রপ্তানি করে থাকে বছরে বেক্সিমকো টেক্সটাইলের প্রোডাকশন ক্যাপাসিটি 3,65,00,000 বেশি বেক্সিমকো টেক্সটাইলে রয়েছে স্পিনিং ডিভিশন 1,22,000 স্পিন্ডল ওভেন ডিভিশন 12 মিলিয়ন ওভেন লেভেল পার মান্থ নেটিং ডিভিশন 900 টন পার মান্থ ওয়াশিং ডিভিশন বেক্সিমকো টেক্সটাইল তাদের পণ্য রপ্তানি করে থাকে ইউএসএ ইউরোপ আমেরিকা এটসেক্টা দেশে বিপুল পরিমাণ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বেক্সিমকো টেক্সটাইলে 2 নম্বরে রয়েছে নোমান গ্রুপ নোমান গ্রুপ বাংলাদেশের অন্যতম বড় প্রতিষ্ঠান গার্মেন্টস এবং টেক্সটাইল পণ্য রপ্তানির জন্য 1997 সালে নোমান গ্রুপ প্রতিষ্ঠিত হয় তাদের প্রধান লক্ষ্যই ছিল আন্তর্জাতিক মার্কেট ধরা 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট দিয়ে নোমান গ্রুপের প্রতিষ্ঠাতা মিস্টার নুরুল ইসলাম নোমান গ্রুপ বছরে 1 বিলিয়ন ডলারের বেশি প্রোডাক্ট টেক্সটাইল প্রোডাক্ট এবং গার্মেন্টস প্রোডাক্ট রপ্তানি করে থাকে সারা বিশ্বে 70,000-এর বেশি মানুষ কর্মসংস্থান হয়েছে নোমান গ্রুপে নোমান গ্রুপের প্রোডাকশন হলো ইয়ার্ন ফেব্রিক হোম টেক্সটাইল বেড কভার এবং তাওয়াল নোমান গ্রুপ তাদের পণ্য প্রোডাক্ট রপ্তানি করে থাকে ইউরোপ আমেরিকা জাপান এশিয়া ইত্যাদি দেশে নোমান গ্রুপের রয়েছে 28টির বেশি কোম্পানি এদের মধ্যে জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড নাইল ডেনিম এদের মধ্যে 1 নম্বরে রয়েছে হামিম গ্রুপ হামিম গ্রুপ বাংলাদেশ অন্যতম বড় কোম্পানি হামিম গ্রুপ তাদের যাত্রা শুরু করে 1984 সালে বর্তমানে বাংলাদেশের অন্যতম গ্রোথিং কোম্পানি হামিম গ্রুপ হামিম গ্রুপের সুনাম ডে বাই ডে বেড়েই চলেছে হামিম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মিস্টার একে আজাদ হামিম গ্রুপের রয়েছে 26টিরও বেশি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি পলিব্যাগ ইন্ডাস্ট্রি জুট মিলস এটসেক্টা হামিম গ্রুপ বছরে 700 মিলিয়ন ডলারের বেশি প্রোডাক্ট রপ্তানি করে থাকে হামিম গ্রুপে কর্মরত রয়েছে 50,000-এর বেশি মানুষ এখানে রয়েছে 300-এর বেশি প্রোডাকশন লাইন 60টি ওয়াশিং প্ল্যান্ট হামিম গ্রুপ উৎপাদন করে থাকে 70% বটম আইটেম 30% টপস আইটেম 50% ডেনিম আইটেম এবং 50% নন ডেনিম আইটেম হামিম গ্রুপ ইউএসএ ইউরোপ জাপান ইত্যাদি দেশে তাদের পণ্য বা প্রোডাক্ট রপ্তানি করে থাকে সারা বিশ্বে হামিম গ্রুপ লিডিং এক্সপোর্টার কোম্পানি হিসেবে পরিচিত ডেনিম এবং গার্মেন্টস প্রোডাক্ট রপ্তানিতে